चैनल अवंतिका आशा करछि तोमरा सबाई भालो आछो आमिओ भालो आछि आर देखते पेले सकाले स्नान टान सारा हो गेछे एकटु जेट काज हो गेछे आर आजके भाबलाम तोमादेर काछे एकटा दारुण रेसिपी शेयर करब तोमरा सबाई परिचित बांगाली बोलते पारो एटा परिचित आर कमन रेसिपी सेटा हलो देशी मुरगीर झोल तो सेटा आमि उनोनेई बानाबो आर भाबलाम जे उनोनेई जखन बानाबो ताहले तोमादेर काछे शेयर करब ना तो তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আর তার আগে একটু দেখিয়ে দিই দেখো ছাদে জামা কাপড় মেলতে এসেছি আর প্রচুর ফুল ফুটেছে কিছুটা ফুল মা তুলে নিয়ে গেছে তবুও অনেকটা আছে আর এক রকম ভ্যারাইটিজ এর ফুল তোমাদেরকে দেখাবো তোমরা এই ফুলের নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু নাম জানি না তো মা কোথায় থেকে এনেছে আমি জানি না মা বলে ঢ্যাঁড়স ফুল তো আমরা সেই ঢ্যাঁড়স ফুল নামেই চিনি তো আমরা জানি না কি ফুল তো তোমরা যদি অবশ্যই জানো তাহলে কমেন্ট করে জানিও এই ফুলটার নাম কি তাহলে চলো দেখি এখন এদিকে বাগা গোলাপও ফুটেছে অনেক অনেকগুলো গোলাপ ফুটেছে এই যে এই যে এই ফুলটার নাম কি তোমরা কি জানো এই ফুলটার নাম জানি না দেখো প্রচুর কুঁড়ি আসছে প্রচুর কুঁড়ি আর প্রতিদিন 3 থেকে 4টে করে ফোটে আর এই দেখো অনেকটাই তুলে নেওয়া হয়েছে আর একটা রেখে দিয়েছে মা গাছে আর এদিকে তো এগুলো আছে কমন ফুল ফুলগুলো তোমরা জানো এগুলো এগুলো তো জানো আর জানো এগুলো জবা ফুল আর এইটা হলো পত্তুলিকা পত্তুলিকা প্রচুর ভ্যারাইটিজ এর আছে নিচেও আছে উপরেও আছে তো যাই হোক এই দেখো এখানে না অপরিচিত আছে অপরিচিত অনেক কালারের আছে তিন রকম আছে সাদা আছে সাদা হচ্ছে এটা এমনি স্টিকের সাদা আর এমনি ডাবল স্টিকের আছে আর এই দেখো দেখাচ্ছি বাপ রে এই দেখো দেখতে পাচ্ছো এটা হলো ডাবল স্টিকের এটা এগুলো ডাবল স্টিকের আর এটা এই কালার এটা এটাও ডাবল স্টিকে এটাই এমনি 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 এক একটা এটা দেখাতে পাচ্ছি না এই যে এটা একটা একটা যাও ছিড়ে গেল আর এটা সাদা এমনি আর ওইগুলো ডাবল স্টিক বেশ থোক টাইপের দেখতে খুব সুন্দর লাগে প্রচুর ফোটে সকালে ঠাকুরের দোয়ার জন্য মানে ভগবানের দোয়ার জন্য তুলে নেওয়া হয়েছে তো যাই হোক চলো রান্নাটা দেখিয়ে দিই তো চলে এলাম রান্নাশালায় বলতে পারো এখানে ঠান্ডা ঠান্ডা বেশ পরিবেশ আর আজকে বর্ষা নেই আর সবাই বাড়িতে আছে তো ভাবলাম যে আজকে রান্নাটা উনুনেই করা হোক আর এখানে মা দিদিভাই সবাই আছে কিন্তু ওদের প্রবলেমটা হলো ওরা নাইটি পরে আছে ওই জন্য ওদেরকে তুলিনি ওরা বলছে তুল আমাকে তুলো না তো চলো তাহলে মশলাটা করে নিই আর দেশি মুরগির জন্য আমি বেশি কড়া মশলা ব্যবহার করিনি জাস্ট সিম্পল যে মশলাগুলো লাগে সেগুলোই দেব আর সিম্পল মশলা দিয়ে যে এত সুন্দর মানে রান্নাটা হবে তোমরাও দেখলে কালার দেখলে আর রান্না দেখলেই বুঝতে পারবে যে দারুণ টেস্টি হয় খুব ভালো লাগে আমরা আর একটা কথা বলি গ্যাসের থেকে উনুনে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয়
সেটা তোমরা মানো আর না মানো। তো চলো মশলা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। ভাত আগে হয়ে গেছে আর এখানে আমি মাংসটা পুরো সম্পূর্ণ সর্ষের তেলে করব। আর বর্ষাতে দেখতে পাচ্ছো এগুলো কাদা কাদা আছে, যাই হোক শুকনোর সময় পুরো জায়গাটা পুরো শুকনো থাকে। আর সর্ষের তেলে মাংস করলে বেশি টেস্ট হয়। আর আলুগুলো দেখো আমি কেমনভাবে কেটেছি, আর দেখেছো বাটা মশলাই আমি করব মাংসটা। তো যাই হোক এখানে ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরা করতে একটু প্রবলেম করেছে, এদিক ওদিক নাড়াচাড়া হচ্ছে, ওই জন্য একটু হয়তো তোমাদের সমস্যা হবে দেখার। আর আলুগুলো ভেজে নিই, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আলুগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর লাল লাল টাইপের হয়ে গেছে। আর তোমরাও এইভাবে ভাজবে তাহলে অবশ্যই মাংসের আসল স্বাদটা তোমরা পাবে। আর আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একটা সমস্যা হয়ে গেছে জানো তো, আলু তুলে নেওয়ার পরে আমার ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে, তো তার জন্য ওটা কেটে গেছে। তো যাই হোক আমি এখন ওই তেলেই, ওই আলুর তেলেই আমি পেঁয়াজ আর গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর কিছু না, ওই তেলও দিইনি, এক্সট্রা কিছুই দিইনি, জাস্ট ওই তেলে পেঁয়াজ গোটা জিরে অল্প আর তেজপাতা দিয়েছি। গোটা জিরেটা আর তেজপাতাটা আগে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেলে তারপরে একে একে আমি সব মশলাগুলো দেবো। তো দেখো পেঁয়াজটা প্রায় সুন্দর একটু বাদামি কালার চলে এসছে, এবার আমি রসুনটা দিয়ে দিলাম। আর মাংস প্রায় 2 কেজি মতো মাংস, তো 2 থেকে 2.5 কেজি হয়ে যাবে, কারণ 2.5 কেজি মুরগি নেওয়া হয়েছিল, অনেকটাই বড়। তো কাটাকুটি করার পরে কিছুটা বাদ যায়, তো সেহেতু হয়তো 2 কেজি হবে, ধরলাম 500 বাদ গেছে। আর রসুনটা কাঁচা গন্ধ যাতে না থাকে, রসুনটা আমি ভালো করে একটু ভেজে নেব, কারণ কাঁচা গন্ধ থাকলে না টেস্টটা ভালো আসে না, আর এমনি রসুনের উগ্র একটা গন্ধ তরকারির মধ্যে চলে আসে। তো আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দেব যে মশলাটা আছে সেটা হলো আদা, টমেটো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি বেশি দিইনি, কারণ আমাদের 2 জন মহারানী আছে, ওরা লঙ্কা দিলে খেতে পারে না, আর ওদের ভীষণ পছন্দ চিকেন, তো তার জন্য। দিয়ে দেবো একটু লবণ, লবণটা দেওয়ার পরে না এমনি গলে আসবে, তো তার জন্য এই মশলার পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু লবণ দিইনি, মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা পরে দেবো, মাংস আর আলু পরিমাণ অনুযায়ী লবণটা দেবো।
এখন মশলার পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখানে এক চামচ মতো দিয়েছি ছোট চামচে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, বারবার বলছি মশলাটা ভালো করে কষতে হবে, তাহলে মাংসের টেস্টটা ভালো আসে। আর দেখো তোমরা সাধারণ যে মশলাগুলো দেয় আমি সেইগুলোই দিয়েছি, আমি এক্সট্রা কোনো মশলা দিইনি। আর তেলও আমি দেখো ব্যবহার বেশি তেল দিইনি, কারণ সেই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো তেল দিইনি। আর দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, বেশ তেল তেল ইয়ে হয়েছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো অল্প কয়েকটা চিনির দানা, তো চিনিটা দিলে না কী বলো তো কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটা টেস্টের মানে সমন্বয়টা বজায় থাকে, বেশ সামঞ্জস্যটা ভালো থাকে। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তো দেখো আমার মশলা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাংস, অনেক সময় মাংস অনেকে ম্যারিনেট করে রাখে, আমি রাখিনি, আমি জাস্ট এইভাবেই দিয়ে দিলাম, তোমরা ম্যারিনেট করেও রাখতে পারো, আমি এইভাবেই দেব, এইভাবেই তাই যা অসাধারণ টেস্ট হয়, আর ম্যারিনেট করে কি রাখবো বলো। জাস্ট এই পদ্ধতিতে তোমরা একবার ট্রাই করো, দারুণ দারুণ লাগে খেতে। তো যাই হোক, আমি যখনই মানে দেশি মুরগি হয় তখনই এইভাবে আমি বানাই, আর উনুনেই করি, আর বাটা মশলাটা পুরো মাস্ট, কারণ আমি মিক্সি আছে ওতে পেস্ট করি না, কারণ বাটা মশলা দিই এই মিক্সিতে পেস্ট করি না, বাটা মশলাই দিই আর এই উনুনে বানাই, জাস্ট অসাধারণ টেস্ট হয়। আগে বলেছি মশলার পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছিলাম, এবার মাংস আর আলুর পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো দেখো আমি এইভাবে কষিয়ে নিয়েছি, অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট কষতে হবে, অন্তত 10 মিনিট কষবে, আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে আমি কষিয়েছি মাংসটা, আরও আমি 5 মিনিট কষবো। আর দেশি মুরগি কী বলো তো একটু খ্যাটখেটে টাইপের হয়, শক্ত টাইপের হয়, পোলট্রির মুরগিতে কিন্তু জল জল টাইপের বার হয়, কিন্তু দেশি মুরগিতে কোনো দিনই বার হয় না, দেখো একটু খ্যাটখেটে টাইপের, জল বার হয়নি, আর হাড়গুলো শক্ত হয়, মাংসগুলো একটু শক্ত শক্ত টাইপের হয়। আর আমাদের পরিবারটা অনেকটাই বড়, যেহেতু সেই জন্য যখনই রান্না হয় একটু বেশি করে রান্না হয়, উনুনেই হয়, কারণ সব সবাই যখন একসঙ্গে থাকি তখন উনুনেই রান্না হয়। তো আমার দেখো কষানো অনেকটাই হয়ে গেছে, একটু ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আর আমার যা ওদিকে পাখামি করছে, ও একটু ক্যামেরা করছিল, বললাম না ও আমরা সবাই এখানে আছি, আর ভীষণ ভীষণ পাখামি করছিল, ভীষণ মজা করছিল, আমরা যখন একসঙ্গে থাকি ভীষণই মজা করি। তো যাই হোক, ও এখন বললো যে স্নান করিনি আর নাইটি পরে আছি, তো আমাকে তুলো না, আমি জাস্ট ক্যামেরা করে দিয়ে চলে যাচ্ছি। আর আমি আজকে বাড়িতে আছি, ওই জন্য ভাবলাম যে একসঙ্গে যখন বাড়িতে থাকি যেদিন সেদিন একসঙ্গেই রান্নাবান্না হয়, আলাদা আর হয় না। তো যাই হোক, এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, ভাজা আলুটা, আর এখানে দেব ধনে জিরে গুঁড়ো, আর ওদিকেও হলো চিকেন মশলা,
জাস্ট আর মশলা দেওয়ার পর্ব শেষ, আর কিছুই আমি দেব না, এতেই শেষ। তো আমি দেখলে তো আমি বেশি এক্সট্রা কোনো মশলা দিইনি, চিকেন মশলা দিয়েছি, কোনো গরম মশলাও আমি দিইনি। লাস্টে একটা দেব যেটা হলো ঘি দেব এক চামচ মতো, এটার গন্ধটা অসাধারণ আসে, মাংসর গন্ধটা। তো আরও আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে, কারণ আলুর ভিতরেও তো একটু মশলা যাবে, তো তার জন্য আলুর সঙ্গেও মাংসটা আরও দু মিনিট আমি কষিয়ে নেব। তো দেখো কি সুন্দর কালার এসছে, আর দেখলে তো কাঁচা লঙ্কা আমি বেশ চারটে মতো দিয়েছি, কাঁচা লঙ্কাও বেশি দিইনি, আর মানে কাশ্মীরি রেড চিলি পাউডারও এক চামচ মতো দিয়েছি, তাতেই কালার দেখো কি অসাধারণ এসছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো জল দিয়ে দিয়েছি, এবার আমি কিছু ঢাকা দিয়ে অন্তত পক্ষে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব। নেয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে একটু নেড়ে দেব, নেড়ে দেওয়ার পরে আবার চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব, আমার এতেই সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমার দেখো অনেক ঘি দিয়ে দিলাম এক চামচ মতো, আর মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আলু এমনি অনেকক্ষণ ধরে ভাজলেই হাফ সিদ্ধ হয়ে যায়, মাংস অনেকক্ষণ ধরে কষলেই এমনি হাফ সিদ্ধ হয়ে যায়, আর জল দিলে বেশি সময় সিদ্ধ করতে লাগে না, জাস্ট একটু সময় নিলেই হয়ে যায়। তো আমার রেডি হয়ে গেছে মাংস, দেশি মাংসের ঝোল। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও। আর তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, আমি কনফার্ম তোমাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো সব সময়ের জন্য।